ছাত্রলীগের সমস্ত অপকর্ম হামলা মামলা ধর্ষণ প্রতিপক্ষের হামলা প্রত্যেকটি ডকুমেন্টেশন করেন, ছাত্রলীগ আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন। আমি বললাম গত 10 বছর ভারতের এই 12 বছর একটা সরকার ক্ষমতায় না, এই 12 বছরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের অপকর্ম, ভিন্ন মতের শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিক নির্যাতন, খুন খুন, ভোট কেন্দ্র দখল, প্রতিপক্ষের উপর আঘাত, এই সমস্ত ডকুমেন্ট গুলো যদি আন্তর্জাতিক মহলে উপস্থাপন করতে পারেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। আর ছাত্রলীগের মধ্যে যারা ভদ্র মার্জিত মেধাবী ব্যক্তিত্ব সম্পন্ন আছেন, সেই সমস্ত ছাত্র ভাই বন্ধুদেরকে বলতে চাই, যদি ছাত্রলীগকে টিকিয়ে রাখতে চান, সরকারের নেতাদেরকেও বলতে চাই, যদি ছাত্রলীগকে টিকিয়ে রাখতে চান, ছাত্রলীগের এই দুর্বৃত্তায়নের দুর্বৃত্ত চরিত্রের বদল করতে হবে, অন্যথায় এদেশে ছাত্রলীগও নিষিদ্ধ হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দিয়ে আছে এনএসএফ এর দুর্দান্ত শক্তির কথা, যে কিভাবে তারা সেই সময় আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুদের ডাকা বিভিন্ন প্রোগ্রামকে তারা বানচাল করেছিল, কিভাবে আক্রমণ করেছিল প্রতিপক্ষের উপরে, সেই এনএসএফ আজকে খবর আছে নাই ঠিক। আজকে ছাত্রলীগ দুর্দান্ত দাপটের সাথে এই সমস্ত হামলা মামলা হল দখল ক্যাম্পাসে টেন্ডারবাজি, কিছুদিন আগে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে দেখেছেন শান্তি হলের টাকা মেরে দিচ্ছে, উন্নয়ন কাজের চাঁদা দাবি করছে, এটা তো শুধু কবি নজরুল কলেজের ঘটনা, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের ছাত্র নেতাদের অপকর্ম হয়েছে। কিছুদিন আগে কুয়েটে একজন শিক্ষককে ডাইনিং এর ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে মানসিক প্রেশার ক্রিয়েট করে তাকে মেরে ফেলেছে ছাত্রলীগ, বা রাজশাহীতে পলিটেকনিকের অধ্যক্ষকে তাকে পানিতে ফেলে দিয়েছে, বরিশালের নতুন অধ্যক্ষ যখন কলেজে যোগদান করতে যাবে সেইখানে ছাত্রলীগ তাকে ধাওয়া দিয়েছে। তো ছাত্রলীগ কি কোনো ছাত্রদের সংগঠন? ছাত্রলীগ কোনো ছাত্রদের সংগঠন হতে পারে না। তাই আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে একটা অনুরোধ থাকবে, এই দুর্বৃত্তদের সংগঠনকে পরিত্যাগ করুন, যারা এইখানে দাঁড়িয়ে স্লোগান দেয় একটা একটা শিবির দল ধরিয়ে ধরে জবাই কর, শিবির যদি নিষিদ্ধ সংগঠন হয় তাদের আইনগতভাবে নিষিদ্ধ করেন, আমরাও একমত, তাদের অপকর্ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে, কিন্তু একটা সংগঠন কিভাবে মানুষকে এবার জন্তু জানোয়ারের দিকে নিয়ে যাবে, মানুষ জবাই করার স্লোগান দেয়, এদের থেকে আপনার শিল্প মস্তিষ্কের মারা হয়, এরা সব মাতাল নেশাগ্রস্ত, যেখানে এরাই অমানবিক স্লোগান দিচ্ছে।